ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট। জয়ী তৃণমূল পঞ্চায়েত সদস্যকে প্রকাশ্যে খুনের অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে। ঘটনার পর থেকে উত্তপ্ত মগরাহাট এলাকায় মোতায়েন পুলিশ। ভোট পরবর্তী হিংসা দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে। প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে। মৃতের নাম মৈমুর ঘরামি ওরফে ময়না। স্থানীয় সূত্রের খবর, মগরাহাট দু নম্বর ব্লকের অর্জুনপুরের পূর্বগ্রামে প্রথমে মৈমুরকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর তাকে প্রকাশ্য রাস্তায় কোপানো হয়। এলাকাবাসীর দাবি, ভোটের পর জয়ী তৃণমূল পঞ্চায়েত সদস্য মৈমুরকে খুনের জন্য দুষ্কৃতীদের টাকা দিয়েছিল বাম শিবির। এগেনস্ট পার্টি কন্ট্যাক্ট করেছে, এওবি আমরা শুনতে পাচ্ছি যে 70 লাখ টাকা কন্ট্যাক্ট করেছে ওই দুষ্কৃতীদের সঙ্গে এগেনস্ট পার্টি, যার জন্যে এরা মার্ডার করেছে। এর মধ্যে নেতা নাগরিকরা আছে ওই এগেনস্ট বলতে সিপিএন পার্টি। মৈমুরের সঙ্গে আক্রান্ত হন তার সঙ্গী শাহজাহান মোল্লাও। দুজনকেই উদ্ধার করে মগরাহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয় মৈমুরকেই। সেখানেই মারা যান মৈমুর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখানে যেটা আমরা এখন পর্যন্ত পাচ্ছি, সেখানে যাদের নাম উঠে এসছে তাদের মধ্যে একজনকে আমরা অলরেডি ডিটেনও করেছি। এদের একটা ক্রিমিনাল অ্যান্টিসিডেন্স আছে, এরা কিছু চুরি চামারির সঙ্গে যুক্ত আছে স্থানীয় স্তরে। তো ন্যাচারালি সদস্য এদেরকে হয়তো বিভিন্ন সময় স্কুল করার চেষ্টা করেছে, এবং যেহেতু প্রতিবেশী ছিল সেখানে একটা জমি জায়গাজনিত বিবাদের বিষয় উঠে এসছে। কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি, এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি। জমি সংক্রান্ত বিবাদের জেরে মৈমুরকে খুন হতে হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। এলাকায় রীতিমতো জনপ্রিয় ছিলেন তৃণমূল কর্মী মৈমুর। তিনবার তিনি তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্য। মৈমুরের খুনের পর উত্তেজনা রয়েছে মগরাহাটে। মগরাহাট থেকে কোয়েল মন্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।